সরকার ঘোষিত সাত দিনের লকডাউনত বন্দর নগরী চট্টগ্রামত গণপরিবহন সহ বন্ধ আছিল দোয়ানপাট। এদিন গণপরিবহন নতাহনে রিক্সা ও মোটরসাইকেলের দহলত আছিল রাস্তাকোন। সোমবার শহরের সিটি গেট সহ একাধিক প্রবেশমুখত ঘুরি দেখা যায় অনমিক কেই নেই গণপরিবহন। বেন্যাতুন আছিল প্রাইভেট কার, সিএনজি এবং অন্যান্য যানবাহন। আর এতালেই কিছুটা ভোগান্তিত ফরাফুজছে অফিসখামী সাধারণ মানুষলতুন। ইন্দির সরকার ঘোষিত লকডাউন অমান্য করি বাইরে ঘোরাফেরা, স্বাস্থ্যবিধি অমানন, মাস্ক পরিধান নগরন সহ বিভিন্ন অনিয়মের দায়ে 53 মামলাত 17,650 জরিমানা করছে চট্টগ্রাম জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটল। এ সময় সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়। আর হতা হইলাম সিটি গেট এলাকাত নিযুক্ত তাহা চট্টগ্রাম জেলা প্রশাসনের এক ম্যাজিস্ট্রেটল। মাননীয় প্রধানমন্ত্রী যে 18টা নির্দেশনা এটা মেনটেন করে চললেই করোনা পরিস্থিতি, আমি আশা করছি যে আবার আমাদের সুন্দরভাবেই এটা সমাধান হবে, আমরা হয়তো সুস্থ থাকতে পারবো। শুধু জনগণ এই জন্য বড় একটা মাধ্যম, সব থেকে বড় উপায়, আমার থেকেও বড় উপায় আমি জনগণকে মনে করছি, তাদের সতর্কতাই হবে বাংলাদেশকে সফল করার। অন্যমিকা মহানগরের বাইরে চট্টগ্রামের উপজেলা কেন্দ্রিত আছিল উপজেলা প্রশাসনের তৎপরতা। লকডাউনের প্রথম দিনত স্বাস্থ্যবিধি মানাইতে রাজন উপজেলাত মারত আছিল উপজেলা প্রশাসন। আর দক্ষিণ চট্টগ্রামের উপজেলা আনোয়ারত ঢিলেটালা ভাব আছিল লকডাউনের প্রথম দিনত। নসলে গণপরিবহন বিতরণ করেছি। আশা করি যে আজকের পর থেকে আরো বাকি যেগুলি লকডাউন আছে তারা পুরোপুরি নির্দেশনা মান্য করবে। যদি মান্য করে আমি আশা করি আমাদের যে সংক্রমণ হার যদি বাড়ছে এটা আস্তে আস্তে কমে যাবে। হৈরাহি গেল 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামত আরও দুইজনের মৃত্যু। ইয়ে ডেক্স নিউজ, সিপ্লাস টিভি।